ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারিভাবে বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা খাদ্য গুদামে বোরো ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন সাবেক মেয়র কোশিরুল আলম। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল হক শাহ, বীরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা বেগম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরাত খোদা রানা, প্রেসক্লাবের সহসভাপতি কাজী নুরুল ইসলাম ও বুলবুল আহমেদ, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন দুলাল সরকার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। বীরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা বেগম জানান, চলতি মৌসুমে সরকারিভাবে 44 টাকা কেজি দরে 4,980 টাকা চাল এবং 30 টাকা কেজি দরে 1,049 টন ধান সংগ্রহ করা হবে। অভিযান চলবে 30 আগস্ট পর্যন্ত। আল্লাহ 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 আল্লাহ